খুলনার ডুমুরিয়া সহ পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার বেশিরভাগ সবজির ক্ষেত জলাবদ্ধতার কবলে। নষ্ট হয়ে গেছে শত কোটি টাকার শীতকালীন সবজি। এক মাসে 700 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় গত সেপ্টেম্বর থেকে জলাবদ্ধতার কবলে এই বিল। বিল সংলগ্ন নদ নদীগুলোতে পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় পানি নামছে না, ফলে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। গত প্রায় 2-3 দশক ধরে খুলনার ডুমুরিয়ায় আমন ধান চাষ না করে সেখানে শাকসবজি চাষ করছেন কৃষকরা। তাদের সহযোগিতায় খুলনার সাতক্ষীরা সড়কের পাশে ইউরোপীয় ইউনিয়ন অবকাঠামো তৈরি করে নতুন বাজার সৃষ্টি করেছিল। প্রতিদিন ভোর রাত থেকে এই বাজার থেকে ট্রাকে করে সবজি যেত ঢাকায়। কিন্তু সেপ্টেম্বর মাসে অতিবৃষ্টির কারণে সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এই বিল সংলগ্ন নদীগুলোর গভীরতা কম থাকায় বৃষ্টির পানি নামতে পারছে না। এই জন্যে অনতিবিলম্বে এখানে ড্রেজার দিয়ে হোক, আপাতত নদী খনন করে পানি নিঃশাসন করা হোক, পরবর্তীতে পরিকল্পিত উপায়ে প্রত্যেক নদীর অববাহিকায় টিআরএম করে নদীর আবদ্ধ বজায় না রাখলে এলাকার মানুষ আবারও এ ধরনের দুর্যোগে পড়বে। কি দি খাবে একটু তরি তরকার না কিছু না, দুটো চাল হলে কি শুধু খাওয়া যায়? বই খেত না কিছু না, তা কৃষি ফসল পাতি হবে, সবজি সব গাছ নষ্ট হয়ে গেছে। এখন আমাদের তো খুবই অসুবিধা। কৃষকদের একমাত্র ফসল ছিল সিম, এই সিম সব গাছগুলো নষ্ট হয়ে গেছে, মরে গেছে, পচে গেছে। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ড সহ সকলেই আসলে কাজ করছে, পানি উন্নয়নের স্লুইস গেটগুলো মেরামতের কাজ চলমান রয়েছে, পাশাপাশি কিছু খননের কাজও এখন চলছে। আমার মনে হয় অচিরেই আমরা পানির বিষয়ে একটু সুখবর পাবো। সেপ্টেম্বর মাসে 710 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, আর এই জন্যই জলাবদ্ধতা বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আমরা সার্ভে করছিলাম, সার্ভে করে এটা আইডেন্টিফাই করছি যে কোথায় কোথায় একটু উঁচু আছে নদীর তলদেশ, সেসব জায়গা অলরেডি আমার কাজ চলতেছে, পানি নামতেছে। কিন্তু এই জলাবদ্ধতা অ্যাকচুয়ালি হতো না। এটা হওয়ার মূল কারণ হচ্ছে এই গত এক মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ, গত 15 বছর নদী খনন কাজ কাগজে কলমে হলেও বাস্তবের চিত্র ছিল ভিন্ন। কাজ না করে টাকা নিয়ে গেছেন কর্মকর্তারা, তাই এই জলাবদ্ধতা অনেকটা মানব সৃষ্টি বলেও অভিযোগ তাদের। এনটিভি নিউজ ডেস্ক। আমি রাতুল, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। আমার মেয়েটা লেখাপড়ায় তেমন ভালো না। আমি জানি আমি ভালো রেজাল্ট করব না। কে বলছে তোমার রেজাল্ট ভালো হবে না? তুমি এত সুন্দর প্রিপারেশন নিছো, ঠিকঠাক মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিলে তো ভালো রেজাল্ট করতে পারবে, তাই না? আমার হাত ধরতে ভয় পাচ্ছেন? জানিস আমি না এখন চোখ বন্ধ করলে একজন দেখতে পাই। তোমার প্রিয় রং পেন্সিল। আমি আপনার ছবি দেখেছি, রাতুল স্যারের কোনো দোষ নেই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।